হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি ফেস প্যাক তৈরি করব, তো যার জন্য একটু ছাদে এলাম। কিছু পাতা, কিছু অ্যালোভেরা দরকার। তো এখান থেকে আমি বেশ কিছু পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। তো আজকে যে ফেস প্যাকটা তৈরি করব, তো সেক্ষেত্রে কিন্তু পুদিনা পাতাটা খুবই ভালো কাজ করে। তো দেখতেই পাচ্ছেন আমি আমার পরিমাণ অনুযায়ী কিছু পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে কেশরাজ পাতা। তো এই পাতাটা হয়তো বা অনেকেই চিনেন না। তো এই পাতাটা কিন্তু চুলের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে, যেমন চুল কালো করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া আপনার চুল যদি পাতলা হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু চুলটা ঘন করতে কিন্তু খুবই ভালো কাজ করে। তো মোটামুটি ছাদে আমার সব গাছই আছে, স্কিন কেয়ার বলেন, হেয়ার কেয়ার বলেন। এরপর আমি বেশ কিছু অ্যালোভেরা পাতা নিব। তো আজকে যে ফেস প্যাকটি তৈরি করব, তো ফেস প্যাকটি তৈরি করতে আমার কিছু অ্যালোভেরা পাতা লাগবে। মাঝে সাঝে আমি ছাদে আসি এবং অ্যালোভেরা পাতা নিয়ে যাই, কেননা অ্যালোভেরা জুস খাওয়ার জন্য, চুলে অ্যাপ্লাই করার জন্য আমার এই অ্যালোভেরা পাতাগুলো দরকার হয়। তো ছাদে কিন্তু আমার বেশ অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে। তো আমি যে কাজটা করি সেটি হচ্ছে, যদি ছোট ছোট চারা বের হয়, তো সেখান থেকে আমি চারাটাকে সংরক্ষণ করে অন্য আরেকটি টপে লাগাই। তো এই যে ছোট ছোট যে চারাগুলো আছে, তো এইগুলো কিন্তু আমি আরেকটি টপে লাগাই এবং একটু সারের ব্যবস্থা করি। তো সারটা দিলে হয় কি, অ্যালোভেরা পাতাগুলো একটু ভালো ই হয়, মানে খুব ভালো হয়। এই যে দেখুন কত গাছ। কেশরাজ পাতাও কিন্তু আমার ওই সেট থেকে আরও কেশরাজ পাতাগুলো হয়েছে। তো এদিকেও আমার বেশ কিছু অ্যালোভেরা পাতা রয়েছে। তো এই গাছগুলো কিন্তু এক সময় খুব যত্ন করতে হয়। এই যে দেখুন, এটাও পুদিনা গাছ। এই যে দেখুন, তো এই গাছটা মানে মোটামুটি অনেকগুলো চারা বের হয়েছে। অ্যালোভেরা গাছগুলো সবসময় চেষ্টা করবেন রোদে না রেখে একটু ছাওয়ায় রাখতে। তো আমি এই যে বড় বড় যে গাছগুলো আছে, তো সেখানে আমি না রেখে গাছগুলো একটু ছাওয়াতে রেখেছি, যাতে স্পটটা কম পড়ে। দেখুন আরও অনেক চারা রয়েছে। এদিকেও আমার বেশ কয়েকটি গাছ আছে। এই যে আজকে ভাবলাম একটু অ্যালোভেরা জুস করব, তো যার জন্য আমি একটু যে এই টাইপের যে অ্যালোভেরা আছে, তো এগুলো একটু ছিঁড়ে গাছটাকে একটু ক্লিয়ার করি এবং যেন নতুন পাতা গজায়। তো আমি যেগুলো একটু পাতাগুলো একটু স্পট পড়েছে বা একটু নষ্ট হয়ে গেছে, তো ওগুলোকে ডিফ্রিজে রেখে দিই, অথবা একটু বেশি পরিমাণে ব্লেন্ডার করে সেটা ডিফ্রিজে সংরক্ষণ করি এবং পরবর্তীতে সেটা যদি হেয়ার প্যাক দিই এবং সেখানে আমি হেয়ার প্যাকে ব্যবহার করি। এই যে দেখুন, এই এই পাতাগুলো কিন্তু খুব ফ্রেশ পাতা, মানে আমি এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে ব্লেন্ডার করে ডিফ্রিজে রাখি। তো এদিকে ছোটোখাটো প্রায় অনেক গাছই আছে। এই যে দেখুন, এদিকটাও আমি অনেকগুলো চারা লাগিয়েছি এবং এখানে যে ছোট ছোট চারাগুলো আছে, তো এই চারাগুলোকে আমি পরবর্তীতে কতগুলো জায়গা আলাদা করে লাগাবো। তো মোটামুটি এই পরিমাণ অ্যালোভেরা পাতাটাকে আমি ছিঁড়ে নিয়েছি, কেননা আজকে যেহেতু একটু শরবত বানাবো, তো যার জন্য একটু বেশি পরিমাণ অ্যালোভেরা পাতাটাকে নিয়ে নিয়েছি। আর আরেকটি কথা কি, যে সরাসরি আপনারা গাছ থেকে অ্যালোভেরা পাতাটাকে ছিঁড়ে নেওয়ার পর
তো সেটা কিন্তু সরাসরি স্কিনে বা চুলে অ্যাপ্লাই করবেন না, কেননা এই যে দেখুন লাল একটু না হলদে টাইপের একটু মানে যে কষ্টটা দেখাচ্ছে, এটি কিন্তু আমাদের স্কিনের জন্য খারাপ এবং হেয়ারের জন্য খারাপ। তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, 15 মিনিট হয়ে যাওয়ার পর তারপর আপনারা এই অ্যালোভেরা পাতাটাকে ব্যবহার করবেন। তো ফার্স্টে আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো পুদিনা পাতা পেস্ট ব্যবহার করছি। 1 টেবিল হোক বা একটু বেশি পরিমাণে হোক সমস্যা নেই, তো এখানে আপনি আপনার পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর আমি প্রায় এতটুকু পরিমাণ অ্যালোভেরা জেল ব্যবহার করছি। তো অ্যালোভেরা জেলটা 15 মিনিট রেখে দেওয়ার পর তারপর কিন্তু ফ্রেশ করে তারপর আমি নিয়ে এসেছি। তো এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যতটুকু পরিমাণ দরকার তো সেখানে আপনি অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো অ্যালোভেরা জেল ব্যবহার করছি, এই যে দেখুন। এরপর সাথে ব্যবহার করছি প্রায় 1/2 টেবিল চামচের মতো বেসন। তো বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো, আমাদের স্কিনকে ভিতর থেকে ডিপ ক্লিনজিং করে, এছাড়া স্কিনকে উজ্জ্বল এবং ব্রাইট করতে সাহায্য করে। এরপর সাথে ব্যবহার করব সামান্য পরিমাণ হলুদ। তো হলুদ কিন্তু ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে কিন্তু খুবই ভালো কাজ করে। তো আজকের এই ফেস প্যাকটি মূলত যাদের স্কিনে ব্রণ আছে, তার অ্যাকনে আছে, এই জাতীয় যে সমস্যাগুলো রয়েছে, তো তাদের জন্য আজকের এই ফেস প্যাকটি কিন্তু খুবই ভালো কাজ করে। তো যাই হোক, ফেস প্যাকটি তৈরি করার জন্য আমি সব উপকরণগুলোকে ব্যবহার করেছি। আজকের যে উপকরণগুলো, তো এখানে যে কয়টা উপকরণ আমি ব্যবহার করেছি, তো সব উপকরণগুলো আপনি ব্যবহার করবেন। তো মূলত ফেস প্যাকটি তৈরি করা যে ব্রণটা দূর হয়ে যাবে এবং অ্যাকনে যে সমস্যা আছে সেটি দূর হয়ে যাবে। তো এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছি, দেখুন কত সুন্দর একটি স্মুথ পেস্ট হয়ে যাচ্ছে। তো ফেস প্যাকটি আমার তৈরি করা হয়ে গেছে, দেখুন। এবার বলে দিচ্ছি ফেস প্যাকটা কীভাবে অ্যাপ্লাই করবেন। ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে আপনার পছন্দ মতো যে ফেস ওয়াশ আছে তো সেটা দিয়ে খুব ভালোভাবে স্কিনটাকে ধুয়ে তারপর আপনি ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করবেন। এই ফেস প্যাকটা সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার ব্যবহার করলে আপনার ত্বকের যাবতীয় সমস্যা, যেমন পিম্পল, অ্যাকনে এবং স্কিনে কালো দাগ রয়েছে, সেগুলো খুব দ্রুত সরে যাবে। এবং এটি এতটাই পাওয়ারফুলি কাজ করে, হয়তো আপনি এটা ব্যবহার করলেই বুঝতে পারবেন। তো দেখুন কত সুন্দর একটি স্মুথ পেস্ট হয়ে আছে। আপনি চাইলে একটু বেশি করে ফেস প্যাকটি তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, তো সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার ব্যবহার করার জন্য। এই যে দেখুন, স্কিনে প্রচুর পরিমাণে পিম্পল আছে এবং মেডিসিন ব্যবহার করেও পিম্পলটাকে সরাতে পারছেন না, তো তারা যদি ঘরোয়া উপায় এসব ছোটোখাটো টিপস যদি ফলো করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের যে পিম্পল, অ্যাকনে এবং ত্বকের যে কালচে ভাব সেগুলো কিন্তু খুব দ্রুত সরে যাবে। তাছাড়া পুদিনা পাতা কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। এখানে যেহেতু আমি বেসনটা ব্যবহার করেছি তো বেসনটা কিন্তু খুবই ভালো কাজ করে স্কিনকে ব্রাইট করার জন্য, স্কিনের কালচে দাগ দূর করার জন্য। আর কম বেশি তো আমরা সবাই জানি যে অ্যালোভেরা পাতা আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য কতটা ভালো। তো এখানে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি না। যাই হোক, আজকের ভিডিওটি আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে। যদিও আপনারা এই ফেস প্যাকটি স্কিনে অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন যে ফেস প্যাকটি কতটা আমাদের স্কিনের জন্য ভালো। তো এমন আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।